আর লজ্জা পাচ্ছিস কেন? খা। এ দেখো, দেখেছো, দিতে চাইছি লজ্জা পাচ্ছে, নে 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 খা। আরে নিবি তো, ও রাখতে হবে, ভাঙতো, এটা ভাঙতো, অর্ধেক ভাঙতো, ভাঙ ভাঙ ভাঙ। এবার খা, নে নে খা, নে খা। হ্যাঁ, ও হাতে দিলে লজ্জা পাচ্ছিল, ওই জন্য লজ্জা পেলে হবে। দেখো 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 দেখো, ওরে বাবা। হাই, হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিবনিবাসের পথে, আজকে আমরা শিবনিবাস যাচ্ছি, ভাই আর আমি বাইক নিয়ে আজকে শিবনিবাস। আমরা হেলমেট নিয়ে এসেছি, আপনারাও হেলমেট ইউজ করবেন বাইরে কোথাও ঘুরতে গেলে পরে, কারণ হেলমেটটা খুবই দরকার। হ্যাঁ, এটা শিবনিবাস তো, শান্তিপুর শহর থেকে অনেকটাই দূরে অবস্থান করছে এটা তো, মানে শান্তিপুর থেকে 48 কিলোমিটার দূর। তো আমরা আমাদের বাইকে আসতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। তো মন্দিরটা খুবই সুন্দর, চারিদিকে ঘেরা এরকমভাবে রেলিং করে করে। আমরা আজকে শিবনিবাসে, আমরাও বলি যে আপনারা সবাই ভালো থাকো, ভগবানের কাছে বলে দিয়েছি আমরাও। তো আমরা এখন যাচ্ছি একটা বাসের, একটা ব্রিজ আছে তো ব্রিজটা দেখাতে, ব্রিজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্রিজ, তো দেখা যায় না এরকম টাইপের, মানে আর কি কাঠ বাঁশ দিয়ে বানানো, কিন্তু হাঁটতে গেলে একটু রিস্ক আছে, কারণ মাঝে মাঝে না গর্ত আছে, ভাঙা ভাঙাচোরা জায়গা আছে, তো এখান দিয়ে যাওয়াটা অনেক রিস্ক হয়ে যায়। জলটা দেখতে পাচ্ছেন, জলটা একদম স্বচ্ছ, একদম পরিষ্কার জল। আমরা 1 বছর আগে এখানে এসেছিলাম, কালো জল ছিল, এখন দেখছি জলটা পুরো মানে পরিষ্কার লাগছে জলটা দেখতে পুরো। ওই যে একটা স্কুটি আসছে এর ওপর দিয়ে, মাঝে 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 রাস্তাটা, বাসের রেলিংগুলো এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি একদম ফাঁকা, তো এইগুলো একটু সাবধানে চলতে হয়। জায়গাটা খুবই ভালো, আপনারা আসবেন, আসলে দেখতে পারবেন জায়গাটা। নদিয়া জেলার চূর্ণী নদীর ব্রিজ, এটা বাসের ব্রিজ। আমরা এখন হেঁটে হেঁটে এই পার থেকে ওই পারে যাব। এই যা দেখছি ভাঙাচোরা রাস্তা, অনেক সাবধানে চলতে হচ্ছে। ব্রিজটা নড়ছে মাঝে মাঝে করে, মানে আপ ডাউন করছে আর কি, জার্কিং, মানে একবারে হাইড্রোলিক বলে না, বাইকের হাইড্রোলিক হয় না, একদম হাইড্রোলিকের মতো আপ ডাউন করছে ব্রিজটা। তো এখানে হচ্ছে মেলা হয় ভীম একাদশীতে, আপনারা আসলে আসতে পারেন, হাঁসগুলোকে দেখাই।